সুকান্ত মজুমদারের নামে এফআইআর আপনাদের জানিয়ে রাখব জামিন অযোগ্য ধারায় এফআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামে এফআইআর করা হলো জামিন অযোগ্য ধারায় এফআইআর সুকান্ত মজুমদারের নামে এফআইআর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার নামে এফআইআর এবং যেমন জানা যাচ্ছে যে জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে আরো কয়েকজন বিজেপি নেতা কর্মীর নামে এফআইআর করা হয়েছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে খবর সুকান্ত মজুমদারের নামে এফআইআর জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে বৃহস্পতিবার নাজার থানায় বিক্ষোভ দেখান সুকান্ত মজুমদার সন্দেশখালী ঘটনার পর থেকে আমরা দেখেছি যে বৃহস্পতিবারের যে ঘটনা বিজেপি কর্মী সমর্থকরা নাজার থানা অভিযান 144 থানা অমান্য করে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতা কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারের নেতৃত্বে শাহজাহানকে গ্রেফতারির দাবিতে চলে এই বিক্ষোভ এবার এফআইআর দায়ের করা হলো সুকান্ত মজুমদারের বিরুদ্ধে শুধু সুকান্ত মজুমদার নয় বিজেপির কর্মী সমর্থক তাদের বিরুদ্ধেও কিন্তু ইতিমধ্যে জামিন অযোগ্য ধারায় শাহজাহানের গ্রেফতারির দাবিতে রীতিমতো নাজার থানা অভিযান করেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা এবার সুকান্ত মজুমদারের নেতৃত্বে এফআইআর করা হলো সুকান্ত মজুমদারের নেতৃত্বে এফআইআর শাহজাহানের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান সুকান্ত মজুমদার সহ বিজেপির কর্মী সমর্থকরা আপনাদের জানিয়ে রাখব সুকান্ত মজুমদারের নামে এফআইআর আরো কয়েকজন বিজেপি নেতা কর্মীর নামে এফআইআর এ নিয়ে কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হলো সুকান্ত মজুমদারের নামে শুধু তাই নয় বিজেপি কর্মী সমর্থকদের নামেও ঠিক কি অভিযোগ কি জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত দেখো সন্দেশখালী কাণ্ডে যখন গ্রেপ্তার হচ্ছিল না নেয়ার থানায় অভিযান করেছিল সুকান্ত মজুমদার আর তার রাজ্য বিজেপি বিজেপি নেতা কর্মী সমর্থকরা সেই সময় বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে 144 মানে একটা 144 ধারা কিন্তু জারি করা ছিল সেখানে ব্যারিকেড করেছিল যে জামিন অযোগ্য ধারা ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে পাশাপাশি যেসব নেতা কর্মী সমর্থকরা ওখানে জমায়েত হয়েছিল একদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অন্যদিকে ব্যারিকেড ভাঙা পাশাপাশি জমায়েত করা অর্থাৎ পুলিশকে হেনত্যা করা এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ কিন্তু একটা সুমোটো মামলা করেছে তার মধ্যে সুকান্ত মজুমদার সহ একাধিক নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে যে মামলাটা করা হয়েছে যেটা বলা হয়েছে 332-353 অর্থাৎ বেআইনিভাবে জমায়েত করা 144 ধারাকে ভাইলেট করা পাশাপাশি এছাড়া রয়েছে 143 এবং 188 ধারা সহ বেশ কয়েক ধারা ইতিমধ্যে মামলা রুজু করছে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে পাশাপাশি আজকে যেন সন্দেশখালী কাণ্ডে 7 দিনের মাথায় যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে মেহবুব মোল্লা এবং সুকুমার সর্দার তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়ার পরে কিন্তু পুলিশ তদন্তে উঠে এসেছে আরও দুইজনের নাম তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় মণ্ডল এবং মেহেদি হাসান ঘরামি যার বাড়ি মিনাকার একজন বাড়ি সন্দেশখালী তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে তাদেরকে পুলিশি হেফাজতে আবেদন করা হয়েছে সব মিলে মোট গ্রেপ্তারের সংখ্যা 4 জন এই নিয়ে এদেরকে জেরা করে নতুন কোনো তথ্য আসে কিনা যেটা বারবার বলা হয়েছে এখনো পর্যন্ত শেখ শাহজাহান অধরা এবং তার অনুগামী অর্থাৎ তার ডানাত জিয়াউদ্দিন মোল্লা তার খোঁজ পাওয়া যায় কিনা তাদেরকে জেরা করে সেটাও পুলিশ নজর দিচ্ছে সব মিলিয়ে অন্যদিকে যেমন একটা চাঞ্চল্যকর তথ্য বিশেষ করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতা কর্মী সমর্থকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে বিশেষ করে নেজার থানার পুলিশ যেটা বলা হয়েছে যে 144 ধারা অর্থাৎ নেয়ার থানায় যখন 11 জানুয়ারি যে অভিযান ছিল অর্থাৎ বিজেপির তরফ থেকে থানাগ্রাহ অভিযান ছিল এবং সেখানে 144 ধারা জারি করা হয়েছিল যেখানে ব্যারিকেড করা হয়েছিল পুলিশকে ব্যারিকেড ভেঙে পুলিশকে হেনস্থা করা পুলিশকে গায়ে ধাক্কা দেওয়া বেআইনিভাবে জমায়েত করা এবং সরকারি সম্পত্তি নষ্ট করা এই মামলা নিয়ে কিন্তু ইতিমধ্যে বসিরহাট পুলিশ জেলা মামলা দায়ের করেছে সেটাও তদন্ত চলছে সব মিলিয়ে গোটা প্রক্রিয়া অর্থাৎ সন্দেশখালী গণ্ড যত সময় যাচ্ছে তত একদিকে যেমন শেখ শাহজাহান রহস্য ঘনীভূত হচ্ছে অন্যদিকে আইনি প্রক্রিয়া চলছে একদিকে গ্রেপ্তারের সংখ্যা ভাবছে শাসক বিশেষ করে তৃণমূল কর্মী সমর্থকদের অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা রুজু করা হয়েছে ভাস্বতী
একেবারে ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে এবং আমরা দেখলাম যে বৃহস্পতিবার নেজার থানা অভিযানকে কেন্দ্র করে যথেষ্ট উত্তপ্ত হয়েছিল এলাকা এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো শুধু সুকান্ত মজুমদার নয় বিজেপি নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো 144 ধারা অমান্য করে নেজার থানা অভিযানে নেমেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা তার জন্যই বিজেপির কর্মী সমর্থক পাশাপাশি সুকান্ত মজুমদারের নামে এফআইআর দায়ের জামিন অযোগ্য ধারায় এফআইআর